দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে সারা দেশের ভোটের ফলাফল পর্যবেক্ষণ করা হচ্ছে। সবশেষ খবর জানতে এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী একরামুল হক সায়েমের কাছে। সায়েম, কমিশনের কাছে ভোটের ফলাফলের সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? নাজিয়াত, আপনারা এরই মধ্যে 150টিরও বেশি আসনের ফলাফল দর্শকদেরকে জানিয়েছেন। যদিও বিভিন্ন সূত্রে আমাদের কাছে এর চেয়ে বেশি আসনের ফলাফল রয়েছে, রিটার্নিং কর্মকর্তা যে আসনগুলোর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের মাধ্যমে সমন্বিত যে ফলাফল পাওয়া গেছে তাতে 200টিরও বেশি আসনের ফলাফলের তথ্য আমাদের কাছে আছে। সেখানে 222টি আসনের মধ্যে 170টি আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন, 45টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, 10টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন এবং 1টি আসনে জাসদের প্রার্থী জয়ী হয়েছেন। এটি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমাদের কাছে খবর এসেছে এবং তাতে দলগতভাবে কিন্তু আওয়ামী লীগের পরে জাতীয় পার্টি এবং জাসদ ছাড়া অন্য কোনো দলের জয় আমরা কিন্তু এখনো দেখছি না। যেমনটা আপনি সংবাদেও জানিয়েছেন যে 14 দলের শরিক, অনেক দলের প্রধান নেতারাও হেরেছেন এবং ক্ষমতাসীন দলের সাথে যারা জোট করে নির্বাচনে অংশ নিয়েছেন সেরকম ছোট ছোট অনেক দলের নেতারা এই নির্বাচনে পরাজয় বরণ করেছেন। এরই মধ্যে এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা, যেটি আসলে শুরু থেকে এই নির্বাচনের শুরু থেকে আলোচনা ছিল, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় যেরকম চোখ রাঙাচ্ছিলেন সেটি একেবারে স্পষ্ট হয়েছে যে তারা বিপুল সংখ্যক আসনে জয়ী হয়েছেন, জয়ী হচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগের পরে এখন সংসদে স্বতন্ত্র প্রার্থীদেরই অবস্থান দাঁড়াচ্ছে, তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি থাকছে, এই বিষয়টি মোটামুটি একেবারে স্পষ্ট। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন 60টির মতো আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে, সেগুলোর এখনো দলগত হিসেব আমাদেরকে জানায়নি, সেটি দলগত হিসেব জানাতে হয়তো আরও কিছু সময় লাগবে। কিন্তু এটা তো স্পষ্ট যে সংসদে 151টির বেশি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন যে দল বিজয়ী হবে সেই দলই সরকার গঠন করবে। আওয়ামী লীগ এরই মধ্যে 170টির বেশি আসনে জয় নিশ্চিত করেছে এবং আগে থেকে এই বিষয়টি অনেকটা নিশ্চিত ছিল যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই চতুর্থবারের মতো টানা আবার সরকার গঠন করছেন এবং সেই বিষয়টি একেবারে নিশ্চিত। যদিও বিরোধী দলের আসনে জাতীয় পার্টি যেই সংখ্যার আসন নিয়ে আগে সংসদে অবস্থান করেছিল সেটা অনেকটা কমে গেল, কিন্তু তার চেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগত দিক থেকে বেশি অবস্থান নিয়ে সংসদে থাকবে এবং আজকে সারা রাত ধরে এখানে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সচিব, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, তারা এক একটি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করছেন এবং সবশেষে তারা দলভিত্তিক ফলাফল ঘোষণা করবেন। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রয়েছি নাজিয়াত, আপনাকে পরবর্তীতেও এখানকার সবশেষ খবর জানাবো।